নমস্কার বন্ধুরা, আরো একবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সমাজের পক্ষ থেকে। যারা বিকাশ ভবন পাওনি বা রাজ্য সরকারের কোনো স্কলারশিপ পাওনি বা পাবে না, এই পার্সেন্টেজ যেটা রয়েছে, তাছাড়া ন্যাশনাল স্কলারশিপ যেটা দেওয়া হচ্ছে, কোনোটাই যারা পাচ্ছ না তাদের জন্য অবশ্যই খুশির খবর। কারণ আজকে একটি নতুন স্কলারশিপ বা স্কলারশিপের মতন একটি স্কিম, যেটাকে WBFS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ফ্রি স্কিম, তো এই স্কিমটির আন্ডারে তোমরা কিন্তু আবেদন করতে পারো। এখানে কারা কারা আবেদন করতে পারবে? যারা বর্তমানে WBJEE বা JEE মেন পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দেওয়ার পর কাউন্সিলিংয়ের মাধ্যমে যারা ভর্তি হয়েছে, অর্থাৎ যাদের কাউন্সিলিং হয়েছে এবং কাউন্সিলিং হওয়ার পর তারা কলেজ পেয়েছে এবং সেই কলেজে যারা ভর্তি হয়েছে তাদের জন্য এই স্কলারশিপটা। তাদের অনেকেরই রয়েছে TFWতে তোমরা র্যাঙ্ক করতে পারোনি এবং TFWতে তোমরা ভর্তি হতে পারোনি, অর্থাৎ তাদের এখন বর্তমানে যে পার্সেন্টেজ রয়েছে সেটাও দেখছে যে বিকাশ ভবন করা যাচ্ছে না। সেক্ষেত্রে তারা কিন্তু এই TFW বা টিউশন ফিসের পুরো টাকাটি ছাড় পাবে কলেজের তরফ থেকে, এবং সেই কলেজের ছাড়ের প্রক্রিয়াটা এই স্কিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। অর্থাৎ এই স্কিমে যদি আবেদন করো তোমরা যারা TFW পাওনি বা অর্থ তোমরা কলেজে ভর্তি হয়েছো সেই TFW ছাড়াই, এবং অবশ্যই তোমাদের কাছে র্যাঙ্ক কার্ড রয়েছে, তোমরা কাউন্সিলিংয়ের মাধ্যমেই ভর্তি হয়েছো, তারাই কিন্তু এই স্কলারশিপটি করতে পারবে। এবং এই এলিজিবিলিটি হলো এটাই, অবশ্যই তাদেরকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, সেজন্য তোমাদেরকে ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে ইনকাম সার্টিফিকেটের পাশাপাশি। বিকাশ ভবনে যেমন শুধুমাত্র ইনকাম সার্টিফিকেট প্রয়োজন হয়, এক্ষেত্রে তোমাদের স্থায়ী বাসিন্দা অর্থাৎ ডোমিসিয়াল সার্টিফিকেটও প্রয়োজন হবে। গ্যাজেটেড এ অফিসারের কাছ থেকে এই সার্টিফিকেট কপি নিয়ে আসতে হবে। সার্টিফিকেটটা কোন ফরম্যাটে হবে সেই ফরম্যাটটা এদের ওয়েবসাইটের ইউজার ম্যানুয়ালে দেওয়া রয়েছে, এবং আমরা এই ফর্মটির বিস্তারিত তথ্য তোমাদেরকে কীভাবে ফর্ম ফিল আপ হবে সেই বিষয়ে ভিডিওটা না বলে, এর যে ইনফরমেশনটা তোমরা কারা করতে পারবে, অবশ্যই তোমরা যারা ভর্তি হয়েছো WBJEE বা JEE মেন এক্সাম দেওয়ার পর কাউন্সিলিংয়ের মাধ্যমে, অর্থাৎ তারা এই ফর্ম ফিল আপটি করতে পারবে। এবং যদি তাদের মধ্যে কোনো স্টুডেন্ট TFW কোটাতে ভর্তি হয় তাহলে কিন্তু এই স্কলারশিপটি পাবে না, অর্থাৎ ভর্তি হয়েছো TFW পাওনি তারাই কিন্তু TFW ছাড়ের জন্য আবেদন করতে পারবে এই ওয়েবসাইটটির মধ্যে। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল ফ্রি স্কিম, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ফ্রি স্কিম এই ওয়েবসাইটটা সম্পূর্ণ বিকাশ ভবন যেভাবে রেজিস্ট্রেশন করতে হয় একই পদ্ধতিতে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে যে ডকুমেন্টসগুলো খুবই ম্যান্ডেটারি সেগুলো ফটো সিগনেচার ছাড়াও ডোমিসিয়াল সার্টিফিকেট, HS এবং HS সমতুল্য মার্কশিট এবং ইনকাম সার্টিফিকেট, তাছাড়া যেগুলো প্রয়োজন হয় সেগুলো তো প্রত্যেকেই জানো, আধার কার্ড বা আরও যেসব মার্কশিটগুলো হয়ে থাকে, সমস্ত কিছু দিয়ে এই ফর্মটি ফিল আপ করতে পারবে। এবং এটা অবশ্যই তাদের কাছে ভালো খবর, যারা ভাবছো যে কলেজের একটা TFW অর্থাৎ টিউশন ফিসের যে খরচা সেটা অনেকটাই, একটা সরকারি বা বেসরকারি, সরকারির চেয়েও বেসরকারি কলেজগুলো নিয়ে অনেক খরচা, এই টিউশন ফিস খরচাটাই সবচেয়ে বেশি হয়ে থাকে, অর্থাৎ এটা সম্পূর্ণ মুকুব হয়ে যাবে বা কলেজের তরফ থেকে এই টাকাটা চাওয়া হবে না শুধুমাত্র এই স্কলারশিপটি আবেদন করলে। অর্থাৎ এই স্কলারশিপটা যারা এখনও আবেদন করেনি তারা করে নাও। এই স্কলারশিপটা শুরু হয়েছে 4/12/2021 এবং শেষ হবে 31/1/2022, অর্থাৎ এখনও বহুদিন। যেহেতু এই ফি স্কিমে আবেদন করার জন্য অনেকটা টাইম দেওয়া রয়েছে, এই স্কিমটি সম্বন্ধে যদি না আরও বিস্তারিত জানার থাকে অবশ্যই WBFS লিখেও তোমরা গুগলে সরাসরি সার্চ করতে পারো, সেক্ষেত্রেও এই স্কিমটি সম্বন্ধে বিস্তারিত তথ্য পেয়ে যাবে। তাছাড়া তোমাদের যদি মনে হয় যে ফর্মটি কীভাবে ফিল আপ করবে ইউজার ম্যানুয়াল দেওয়া রয়েছে, এবং তাছাড়াও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমি চেষ্টা করব সময় সঠিক সমাধান দিয়ে তোমাদের এই ফর্মটি কমপ্লিট করার। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে বা এই নতুন ইনফরমেশনটি সম্বন্ধে যে ভিডিওটা তোমাদের কাছে খুবই উপকারে আসবে। যদি ভালো লাগে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যদি সাবস্ক্রাইব করেছো ধন্যবাদ, সকলকে এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।